নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফ আহমেদকে মারধর ও তার স্ত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় ধানমন্ডি থানায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে এরফান সেলিমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা করা হয়। এই ঘটনায় সোমবার সংসদ সদস্য হাজি সেলিম ও তার ছেলের বাসায় টানা 7 ঘণ্টা অভিযান চালায় র‍্যাব। অভিযানে প্রধান অভিযুক্ত কাউন্সিলর এরফান ও তার দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বাসা থেকে গুলি ভর্তি পিস্তল, ইয়াবা, বিদেশি মদ ও আইন শৃঙ্খলা বাহিনীর অকিটকি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য আইনে এরফানকে 1.5 বছর ও তার দেহরক্ষী জাহিদকে 6 মাসের কারাদণ্ড দেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুজনকে গ্রেপ্তারের পর এজাহারভুক্ত বাকি দুজন গাড়ি চালক মিজানুর রহমান ও প্রোটোকল অফিসার এবি সিদ্দিককেও গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র ও মাদকদ্রব্য আইনে চকবাজার থানায় র‍্যাব বাদী হয়ে 2টি মামলা করেছে বলে জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লা। অভিযুক্তের বাড়িতে 6 থেকে 7 ঘণ্টা অভিযান পরিচালনা করে। অভিযানে ওই বাসা থেকে 2টি বিদেশি পিস্তল, ইয়াবা, বিদেশি কয়েক লিটার মদ এবং সবচেয়ে উল্লেখযোগ্য 38টি ওয়াকিটকি সেট এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াকিটকি সেটের সার্ভার আমরা উদ্ধার করতে সক্ষম হই। ইরফান মোহাম্মদ সেলিম অবৈধভাবে মদ পানের জন্যে এবং ওয়াকিটকি ব্যবহারের জন্যে সর্বমোট ইরফান মোহাম্মদ সেলিমকে 1.5 বছরের কারাদণ্ড, এর পাশাপাশি তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে অবৈধভাবে ওয়াকিটকি সেট ব্যবহার করার জন্যে 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই বিষয়ে চকবাজার থানায় ইতিমধ্যে র‍্যাব বাদী হয়ে 2টি আলাদা মামলা দায়ের করেছে। এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করতেই আইন শৃঙ্খলা বাহিনীর ওয়াকিটকি ব্যবহার করতে বলে জানান তিনি। 38টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়াকিটকি সেট, এ বিষয়ে ইরফান মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হলে আমাদেরকে উনি জানিয়েছেন মূলত তার এলাকার আধিপত্য বিস্তার এবং নজরদারি করার জন্যে উনি নিজ অর্থায়নে সারা চকবাজারকে উনি সিসি ক্যামেরাভুক্ত করেছেন। কিন্তু বিভিন্ন উৎসের মাধ্যমে আমরা জানতে পেরেছি তার এলাকাতে মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্যে মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন। গ্রেপ্তারকৃত এরফান তার অপরাধের কথা স্বীকার করেছে। এরফানের চকবাজারের আশিক টাওয়ারে ছিল টর্চার সেল, এমনটাই জানান আশিক বিল্লা। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পার্শ্ববর্তী আশিক টাওয়ারের কথা উনি আমাদেরকে জানিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা টর্চার সেলের সন্ধান পাই। এজাহারভুক্ত 4 জন আসামি ইতিমধ্যে পুলিশ হেফাজতে আছে। এছাড়া অজ্ঞাত যে আসামিদের নাম যাদের বলা হয়েছে অভিযুক্তদেরকে পরবর্তীকালে পুলিশ হেফাজতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কেলিটন মাইটি নিশ্চয়ই জানেন গত